বাসনা থেকে কর্ম, আর কর্ম থেকেই ভাবনা, চিন্তা, অশান্তি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তাঁর অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য নানা রকম উপদেশ দিতেন, এবং সেই উপদেশগুলো যাতে সহজে বোধগম্য হয় তার জন্য তিনি নানা রকম বাস্তব উদাহরণ তুলে ধরতেন। আমাদের মনে সব সময় কিছু না কিছু বাসনার উদয় হয়, আর সেই বাসনাকে চরিতার্থ করতে হলেই বিষয় কর্ম বা অন্যান্য কর্ম করতে হয়, আর তখনই হাজির হয় ভাবনা, চিন্তা ও অশান্তি। এবার শোনা যাক ঠাকুরের শ্রীমুখপদ্ম নিঃসৃত বাণী। দেখো, বিষয় কর্ম করলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। শ্রীমদ ভাগবতের একটি গপ্প বলছি, শোনো। অবধূত ২৪ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরতেছিল, একটা চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল। কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় ১,০০০ কাক চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগল। মাছ নিয়ে চিল যেদিকে যায়, কাকগুলো সেই দিকেই যেতে লাগলো তাড়া করে। দক্ষিণ দিকে চিলটা গেল, কাকগুলো সেই দিকে গেল। আবার উত্তর দিকে যখন চিলটা গেল, ওরাও সেই দিকে গেল। এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো। শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার মুখ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপর গিয়ে বসল। বসে ভাবতে লাগল, ওই মাছটাই যত গোল করেছিল, এখন মাছ কাছে নেই, আমি নিশ্চিন্ত হলুম। ভুবন ভুলাইলি মা মূলাধারে মহত পলে বিনা বাদ বিনোদিনী শরীর যন্ত্রে মাগো মাগো শরীর শরীর
চারিণী ও হর মোহিনী, ভুবন ভুলাইলি মা, ভৈরবাকার ভৈরবাকার ষড়দলে শিরাগয়ার, মণিপুরে তে মল্লার মাগো বসন্তের হৃদি প্রকাশিনী, বিশুদ্ধ হিন্দল সুরে মাগো মাগো মা, বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক আগা, বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক আগাপুরে, তান মান লয়ে সুরে মাগো, তান মান লয়ে সপ্ত সুরভেদিনী ও হর মোহিনী, ভুবন ভুলাইলি মা, মাগো ও হর মোহিনী। মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে, মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে, তত্ত্বলয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী, শ্রীনন্দ কুমারে শ্রীনন্দ কুমারে কয় তত না নিশ্চয় হয়, তব তত্ত্ব গুণত্রয়ে কাকি মুখ আচ্ছাদিনী ভুলাইলি মা, ভুবন ভুলাইলি মা, ভুবন ভুলাইলি মা, মাগো
বন ভুলাইলি মা, ও হর মোহিনী মা গো ভুবন ভুলাইলি মা। অবদূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা চিন্তা আর অশান্তি। বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয়। তবে নিষ্কাম কর্ম ভালো, তাতে অশান্তি হয় না, কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন। মনে করছি আমি নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতেই দেয় না। আগে যদি অনেক সাধনা থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয়, দুই একজন লোকশিক্ষার জন্য কর্ম করে। মাহুত নারায়ণ। একদিন নরেন ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে এসেছেন। নরেনকে দেখে ঠাকুর খুব আনন্দিত। কথা প্রসঙ্গে ঠাকুরের কাছে নরেন জানতে চায়, যে সমস্ত বিষয়াসক্ত সংসারী ব্যক্তিরা, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের নিন্দা করে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত? নরেন্দর, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। না রে না রে, অত দূর নয় রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না রে। যদি বলিস বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ, তাদের কথা কেন না শুনি? একটা গপ্প শোন। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, পালাও পালাও, হাতি আসছে, পাগলা হাতি, পালাও পালাও, কে আছো? পালাও, একটা পাগলা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে হাতিও তো নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, শিষ্যটি তবু নড়ল না।
এসে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্যটি ক্ষত বিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও চলে গেলে না কেন? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ, জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণও তো তোমায় বারণ করেছিলেন। যদি সবাই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো শুনতে হয়। আবার শোনো, শাস্ত্রে আছে আপো নারায়ণ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওই সব লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করিব দর্শন,
লুটাইব ভক্তি পথে আনিবার, কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা শরম, পরিহরি অভিমান লোকাচার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। মাখি সর্বয়ঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝুলি, পিব প্রেম বারে দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, কাঁদিব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরি পদে নিত্য করিব বিহার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলব হরি নাম, নয়নে বহিবে প্রেময় শ্রুধার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। ব্রহ্মচারী ও সাপ। দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়। ঠাকুর, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমোগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। একটা গপ্প বলি শোন। এক মাঠে এক রাখাল গরু চরাত। সেই মাঠে একটা ভয়ানক বিষধর সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, এদিকে একটা ভয়ানক শক্ত সাপ আছে, পালান 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 পালান। ব্রহ্মচারী বললে, তা হোক বাবা, তাতে আমার ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকেই চলে গেল। রাখালেরা ভয়ে কেউ তার সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়লে, ওম সাপটা
কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, রে তুই কেন পরের হিংসে করে বেড়াস? আয় তোকে মন্ত্র দিব, এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করে জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কাউকে হিংসা করিস না, আমি আবার আসব। এই রকম কিছুদিন যায়, রাখালেরা দেখে যে সাপটা কামড়াতে আসে না, ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল। নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাতে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত। ভয়ে দিনের বেলায় আসত না, মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। অভয় পদে প্রাণ সোপেছি, অভয় পদে প্রাণ সোপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সোপেছি, অভয় পদে প্রাণ সোপেছি। কালী নাম কল্পত
তাই বসে আছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি অভয় পদে প্রাণ শোপেছি, অভয় পদে প্রাণ শোপেছি। অভয় পদে প্রাণ শোপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, অভয় পদে প্রাণ শোপেছি, অভয় পদে প্রাণ শোপেছি। প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো, এসেই সাপের সন্ধান করল। বিষহরি, রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু ও কথা বিশ্বাস হল না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল, বিষহরি। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তি ভরে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস বিষহরি? সে বললে, কে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তুই এত রোগা হয়ে গেছিস কেন রে? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্য গুণ হয়েছে কিনা তাই কারো ওপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলল, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, আরো কারণ অবশ্যই আছে, ভেবে দেখ দেখি। সাপটার মনে পড়ল যে রাখালেরা তাকে আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর মনে পড়েছে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল, তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা, আমি যে কাউকে কামড়াবো না
কোনরূপ অনিষ্ট করব না, তারা কেমন করে জানবে তা? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, হোঁস করতে নয়। হোঁস করে তাদের ভয় দেখাসটি কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। একটা গপ বলি শোন। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, কিন্তু ঈশ্বর তোমার আপনার, আর কেউ আপনার নয়। তুমি আমার সঙ্গে চলে এসো। শিষ্য বললে, আগে আমার বাপ, আমার মা, আমার পরিবার, এদের ছেড়ে কেমন করে যাব? আমায় তো এরা খুব যত্ন করেন, না দেখলে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, তুমি আমার আমার করছো বটে, আর বলছো ওরা ভালোবাসে, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয়। এই ঔষধ বড়ি কয়টি তোমার কাছে রেখে দাও, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে, তুমি দেখতে শুনতে সব পাবে। তারপর আমি গেলে তোমার ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি তাই করলে, বাড়িতে গিয়ে বড়িকটি খেলে, খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করলে। এমন সময় গুরু কবিরাজের বেশে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, আবার বেঁচে উঠবে। তবে একটা কথা আছে, এই ঔষধটি আগে আপনাদের কয়েকজনকে খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। আপনাদের মধ্যে যে ঔষধটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। তব এখানে তো দেখছি ওর মা পরিবার সবাই আছেন, একজন না একজন খাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলেই ছেলেটা বেঁচে উঠবে। শিষ্য সমস্ত শুনছে। কবিরাজ আগে মাকে ডাকলেন। মা তখন কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ঔষধটি খাও, তাহলেই ছেলেটা বেঁচে উঠবে। তবে তোমার এতে মৃত্যু হবে। মা ঔষধ হাতে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আরো কটি ছেলে মেয়ে আছে বাবা, আমি গেলে কি হবে? এত ভাবছি তাদের দেখবে কে, কে তাদের খাবে বাবা, তাদের জন্যই ভাবছি। পরিবারকে ডেকে তখন ঔষধ দেওয়া হল। পরিবারও খুব কাঁদছিলেন। ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন।
শুনলেন যে ঔষধ খেলেই মরতে হবে, তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও গো ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলির এখন কি হবে বলো, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ঔষধ খাই। শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে, সে বুঝলে কেউ কারোর নয়, ধড়মড় করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার লোক কেবল একজনই ঈশ্বর, তাই তার পাদপদ্মে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছো, দুদিনের জন্য, আর এতে কিছু নাই। আগে এখানে এলে সেদিন পূর্ণ বৈরাগ্য হয়, ইচ্ছা করে সংসার ত্যাগ করে চলে যাই। না, ত্যাগ করতে হবে কেন, আপনার মনে ত্যাগ করো, সংসারে অনাসক্ত হয়ে থাকো, তাহলেই শান্তি পাবে। ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, করে ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয় অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জ, সে কোন জ, কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলা তল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ওরে ডুব 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 রূপ সাগরে আমার মন।